সৈয়দপুরে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখছি আমি শিউলি। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশ প্যারামেডিক্যাল ডাক্তার অ্যাসোসিয়েশন বিপিডি এর রংপুর বিভাগীয় কমিটির উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বাড়াতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার দুপুরে উপজেলা হলরুমে। ডাক্তার শরীফুল ইসলামের সঞ্চালনা ও ডাক্তার এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ। সবাই সকল বক্তারা চলমান মহামারীতে তাদের সেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সারা দেশে বিভিন্ন স্থানে কর্মরত চিকিৎসা সেবাদানকারী প্যারামেডিক্যালদের পূর্ণ মর্যাদা প্রাপ্তির দাবি করেন। নাসিম আহমেদ বলেন, প্রাথমিক সেবাদানকারী হিসেবে তাদের ভূমিকা অগ্রগণ্য হিসেবে সকলেই মানেন, তবে ডাক্তার হিসেবে স্বীকৃতির বিষয়টি সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়নকারীদের। উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক ডাক্তার রফিকুল ইসলাম তহিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সঞ্জিদা বেগম লাকি, প্যানেল মেয়র শাহিন আক্তার, সাংবাদিক শাকির হোসেন বাদল, ডাক্তার আমিরুল ইসলাম সহ অন্যান্য প্যারামেডিক্স চিকিৎসকগণ বক্তব্য রাখেন। এম কে ইসলাম বাবু, করোনা ডেস্ক, এম কে টেলিভিশন। সবাই হয়তো যারা আলোচক আছে করোনার প্রস্তুতি নিয়ে, আমি শ্রদ্ধা করে স্মরণ করি। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevision পেজ। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।